بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد ইসলামিক দাওয়াটিমের মহিলা প্রশ্নোত্তর গ্রুপের একজন দিনী বোন জানতে চেয়েছেন যে মানুষের সাথে কয়জন ফেরেস্তা থাকে এবং তাদের কাজ কি কি এ বিষয়ে কিছু বলবেন আলহামদুলিল্লাহ আম্মা বাদ। আমেরেস্তা মন্ডলীর প্রতি ইমান ইমানের ছয়টি রুকুনের গুরুত্বপূর্ণ একটি রুকুন একজন মমিন ফেরেস্তা মন্ডলীর প্রতি যদি এমান না আনে তাহলে সে মুমিন হতে পারবে না সেই হিসেবে আমরা ফেরেশতা মন্ডলীর প্রতি এমান আনি ফেরেশতা বলে কিছু আছে এবং তাদের তারা এক একজন এক এক দায়িত্বে আছেন আল্লাহর হুকুম পালন করেন বিন্দু মাত্র আল্লাহর হুকুমের হেরফের তারা করেন না তারা সৃষ্টির দিক দিয়েও তাদের ভিতরে তারতম্য আছে সৃষ্টিগতভাবে সৃষ্টিগত বৈশিষ্ট্যের দিক দিয়েও তাদের ভিতরে ভিন্নতা আছে সবাই একরকম নন ইত্যাদি বিষয়ে আরও যে সমস্ত কথা আছে সেগুলো বিষয়ে আমাদেরকে ইমান আনতে হবে তো আপনার যে প্রশ্ন যে ফেরেস্তা মণ্ডলীয় কয়জন আমরা কোরআন হাদিসের আলোকে জানতে পারি যে বনি আদমের মায়ের গর্ভ থেকে শুরু করে একদম মৃত্যু পর্যন্ত এমনকি আপনার কবরের জীবনেও তার কি আছে মৃত্যুর পরেও তার জন্য ফেরেস্তা আছে তার সাথে ফেরেস্তা থাকবে এবং থাকে আমরা যদি দেখি আহ সৃষ্টির সময় তাহলে সেখানে আল্লাহ আহ দেওয়ার সময় ফেরেস্তা পাঠিয়ে দেন ফেরেস ফেরেস্তা এসে সেই মানুষের রিজিক কি হবে ইত্যাদি সে সুখী হবে নাকি দুঃখী হবে কতদিন বাঁচবে না বাঁচবে ইত্যাদি বিষয়ে লিখে দেওয়া হয় তারা লিখে দেন আবার আমরা দেখি যে ফেরেস্তা মণ্ডলী বনি আদমকে হেফাজত করার জন্য তাকে সংরক্ষণের জন্য বিভিন্ন মন্দ কাজ থেকে আল্লাহর আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত হয়ে থাকেন মহানবরা আলামিন সর আদের একশো এগারো নম্বর আয়তে বলছেন লাহু মাকিবা তুমিন নিয়ে দেয় ওমিন খলফি মিন আমরুল্লাহ মানুষের জন্য মানুষের সামনে এবং পেছনে ফেরেস্তা আছে তারা একের পর এক আগমন করে এসে কি করে আমরিল্লা আল্লাহর ইচ্ছায় তাকে সংরক্ষণ করে বিভিন্ন দুর্ঘটনা বিভিন্ন বিপদ আপদ বিভিন্ন কিছু থেকে তাকে তাকে সংরক্ষণ করে এখানে শব্দের ব্যাখ্যা করতে গিয়ে শ্রেষ্ঠ মহাদেশ ইবন আব্বাস রাহতালাহ আনহুমা বলছেন হুমুল মালা একা তারা হচ্ছেন ফেরেস্তা মন্ডলী যা আলহামুল্লাহ আহফাদুল ইনসান আমিন আমামিহি অমিন ওরাহি আল্লাহ তাদেরকে নিযুক্ত করেছেন এই কাজের জন্য যে তারা মানুষকে হেফাজত করবে সংরক্ষণ করবে পিছন থেকে সামনে থেকে ফাইদা যা আকাদ্লাহ আল্লাহ কুদ্দির আলাই মিন হায়াদিস ও মুসাব ও না হুই তাহাল্লাহ আন কিন্তু যখন আল্লাহ চান যে তার ওই অ্যাক্সিডেন্ট হবে দুর্ঘটনা হবে তার যখন থাকে তখন ফেরিস্তা যারা সংরক্ষণ করেন তখন ওই ফেরিস্তা আর থাকেন না ওই সময়ের জন্য ওনারা চলে যান আর তখনই দুর্ঘটনাটা ঘটে তো এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে কিছু ফেরেস্তা আছেন যারা মানুষকে সংরক্ষণ করে প্রতিটা মানুষকে এরপরে কিছু ফেরিস্তা আছে আছেন যারা কি করে আমাদের ভালো কাজ এবং মন্দ কাজ লিখেন ওই আলাইকুম্লা হাফিউন কির রমান কাতিবিন এ আলেমুন আমলুন সোরা ইনফেতারের দশ থেকে বারো নম্বর আয়াতে এসেছে যে তোমাদের নিশ্চয় তোমাদের কাছে কি আছে সংরক্ষণকারী ফেরেস্তা আছেন কিরমিন তারা সম্মানিত লেখক এ আলামুন আমতা ফালুন তোমরা যা করো যা করছো তা তারা জানেন এরপরে সোরা কফের ষোলো থেকে আঠারো নম্বর আয়াতেও ফেরেস্তা মন্ডলী যে লিখেন সে বিষয়ে বক্তব্য এসেছে হাদিসে আমরা পাচ্ছি যে আহ ডা ডান ডান দিকে একজন বামদিকে একজন যিনি ডান দিকে আছেন তিনি নেকি লিখেন যিনি দিকে আছেন তিনি কি বলে পাপ লিখেন তাহলে আমরা এই হাদিস থেকেও এবং এই আলোচনা থেকেও বুঝতে পারি যে মানুষের নেকি এবং পাপ লেখার জন্য ফেরেস্তা আছেন ওইদিকে হেফাজতের জন্য ফেরস্তা নিয়োজিত আছেন তবে দুনিয়াতে মোটামুটি আমরা বলতে পারি যে চার চারজন ফেরেস্তা থাকে চারজন দিনের বেলায় আর চারজন রাতের বেলায় মানে ইবনু ও কাসির রহেমা হল্লা বলছেন ফহুয়া বাইনা আর বা আতি আমলা বিন নাহার ও আর বা আতিন আহরিনা বিল তারপর ইবনি কাসিরে এসছে যে চারজন ফেরেস্তা দিনে চারজন ফেরিস্তা রাতে চারজনের ভিতরে দুজন নেকি লেখার জন্য এবং পাপ লাখার জন্য আর দুইজন সংরক্ষণের জন্য ঠিক দিনের বেলায়ও যেরকম রাতের বেলায়ও সেরকম এরপরে কবরেও ফেরেশতা আসবে সেখানে আমরা জানি যে আহ সেখানেও ফেরিস্তা থাকবে তো আশা করি যে আপনার উত্তরটা মোটামুটি এসে গেছে আমরা বলতে পারি দুনিয়াতে আহ চারজন ফেরিস্তা একজন মানুষের সাথে সার্বক্ষণিক থাকেন হালাদা আল্লাহ আলামু ও আহকাম